তৃতীয় আহ্বানটি জানাবো আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার রাজনৈতিক প্রতিযোগী, আমরা আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারি, আমরা কিন্তু আপনার শত্রু নই। 1972 সালে 15ই অগস্টে যে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে আপনার পরিবার নিহত হয়েছে তাতেই প্রমাণিত হয়েছে যে আপনার বাবার আশেপাশে যারা ছিলেন তারা যারা তাকে বুদ্ধি দিতেন তখন তারা আপনার বাবার বন্ধু ছিলেন না। আজকেও যেই পথে আপনি অগ্রসর হচ্ছেন, সারা দেশ এক বছরের মধ্যে উত্তপ্ত করছেন, এই পরামর্শ আপনাকে যারা দিচ্ছেন এরা আপনার বন্ধু হতে পারে না। দোহাই আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী বন্ধুর খোঁজ দেন। বেগম খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন, বন্ধুত্বের হাত বাড়িয়েছেন, একটি বছর আপনাকে শান্তিতে থাকতে দিয়েছেন, কোন কর্মসূচি দেন নাই, বরঞ্চ বারবার বলেছেন একটি সাংবিধানিক সরকার অসাংবিধানিক সরকারের চেয়ে ভালো। আপনি সেটা উপেক্ষা করে এই সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষের বক্তব্যকে আপনি দুর্বলতা হিসাবে চিহ্নিত করে আজকে ক্ষমতার দাম্ভিকতায় আপনি আজকে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছেন বিরোধী দলের উপর। আপনার যদি আহ্বান বন্ধু ছিলেন আশেপাশে যারা আছেন আপনাকে যারা উপদেশ দেয় তাদের একটু চেহারাটা দেখেন, তাদের একটু অধীর পরিচয়টা। অনেকগুলো আপনি এসবিএফ এ পাঠিয়েছেন আমরা জানি, এটা এখন যারা আছে অনেকে আছে না ভালো না ভালো, মুখের থেকে এখনো দুধের গন্ধ যায় নাই, এখনো ভাই কিভাবে উল্টায় চেনেন না, কি বক্তব্য রাখলে এটার কি প্রতিক্রিয়া হবে, এই ধরনের চোখ দেয়। দয়া করে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গুলো নেবেন, আমরা আপনাকে সহযোগিতার হাত নিশ্চয়ই বাড়াই, তার সাথে সাথে একটা হুঁশিয়ারে খুব নম্র ভাষায় একটা হুঁশিয়ারে বাক্য আপনার কাছে শুনিয়ে দিতে চাই। এদেশের মানুষের তামাদ্দুন তাহজিব, এদেশের মানুষের আশা প্রত্যাশা, এদেশের মানুষের বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা।